জানি না এ কি হলো, কালকে রাতে দেখেছিলাম ভালো ছিল, সকালবেলা উঠে দেখি এর অবস্থা খুব খারাপ। এর হয়তো জীবন এখানেই মানে ইতি হবে, কিছু করার নেই। আমার কাছে 5 দিন ছিল, আমি যথাসাধ্য চেষ্টা করেছি, কারণ এত ছোট পাখি মা ছাড়া বাঁচিয়ে রাখা খুব একটা মানে সহজ কাজ নয়। যারা এক্সপার্ট তারা হয়তো পারবে, কিন্তু সত্যি খারাপ লাগছে। শেষ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে। কেমন আছো তোমরা সবাই? আমি শারীরিক দিক দিয়ে ভালো আছি। তোমরা দেখেই থাকবে যে পাখির বাচ্চাটা নেই, তো ভবিতব্য 5 দিন ছিল আমার কাছে, একটু হলেও তো খারাপ লাগে না, ছোট হলেও তো প্রাণী। তো যাই হোক, এখন মানে কি বলে প্রায় দুপুর হতে চললো, তো আমি অলরেডি রান্নাঘরে ঢুকে গেছি, রান্না ভাত হয়ে গেছে, আর বাড়ির কচু শাক সিদ্ধ বসিয়েছি, একটা জলটা ঝেড়ে নেব, আর হচ্ছে তোমার সেই আমার ট্যাংরা, সস্তা ট্যাংরা আজকে নিয়ে, মানে আজকে হলে শেষ হয়ে যাবে, 2 দিন হলো, তো ভাজাও হয়ে গেছে, আর ডালও আমি সিদ্ধ করে জল দিয়ে দিয়েছি, ডালটাকে এখন ফোড়ন দেব। আর যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আজকে আমি নতুন মানে কি বলে বেশ কয়েক 2-3 মাস তো হয়েই গেছে, আজকে প্রথম আমি সেলাইয়ের কাজ আনলাম, বালিশের কভার, কিছু টাকাও পেতাম ছোটাও নিয়ে আসলাম, আর বললাম যে অল্প অল্প করে দিন, সবাই তো করছে, আমি শুধু একা মানে আমি দর্জি বাদ যাচ্ছি, তো দিল। তো আজকে থেকে আমার সেলাইয়ের কাজ শুরু, আর অর্ডারি যেগুলো আছে সেগুলো মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আমি করব। তো বালিশের কভার এনেছি, ওগুলো আবার একটু কেটে নিতে হয়, ছেলে এখন বাড়ি নেই তাই ভিডিওটা আমি নিজেই করছি। তো ওগুলো আগে মানে কিছুটা কাটা থাকে, ভাজানো থাকে, ওটা আবার একটু কেটে নিতে হয়, তো কিছুটা কেটেছি, তারপরে রান্নাঘরে গেলাম, এইবারে তোমাদের সঙ্গে একটু আসলাম। তো দেখো চলো রান্নাঘরে যাই, ডালটাকে ফোড়ন দেবো একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে, বেশ ভালোই লাগে ওটা। তো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, একটু বাইরে গেছিলাম, তো এদিকে দেখো মাছ ভাজাটাও হয়ে গেছে, এটা আলু দিয়ে ঝোল করব, আর এদিকে কচুর শাকটাও সিদ্ধ হয়ে গেছে, এটাকেও জল ঝারিয়ে নেবো, একটু এটাও একটু পেঁয়াজ দিয়ে আজকে করব। আর এদিকে দেখো এই যে বালিশের কভার, এইগুলো আমি এটা পুরো কমপ্লিট কাটা হয়ে গেছে, এবার সেলাই করতে নিয়ে বসলেই হয়ে যাবে, এবার এটা কাটছি। আর এই দেখো ব্যাগের মধ্যে এই, তো এখন থেকে আমি সেলাইয়েই ব্যস্ত থাকবো, তোমাদের সঙ্গেও আসবো আর সেলাইও করবো। তো চলো আবার রান্নাঘরে যাই। কচুর শাক রেডি, মাছের আলু ভাজাও হয়ে গেছে, জল দিয়ে দেবো, তার ডালও হয়ে গেছে, আর
মাছের ঝোলের আলুটাও ভাজা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, এবার মাছটা দিয়ে দেবো। ছেলে এখনো আসেনি, দেরি হচ্ছে কেন কে জানে। আচ্ছা এবার এইটা যেটা দেখাবো সেটা হচ্ছে ওই ট্যাংরা মাছের এগুলো ডিম, ঠিক আছে। এই দেখো, সত্যি কথা বলতে আমি যখন খেতাম এটা আমি ভালো খেতাম, এখন ভালো খাই কি মন্দ খাই তার তো প্রশ্নই মানে বৃথা। তো আমি যেভাবে করতাম সেইভাবে ছেলেকে করে দেবো, মা যদি খায় খাবে। তো এটা তোমার নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ নিয়েছি, রসুন একটু থেতো করে নিয়েছি, তারপর আবার পেস্টও নিয়েছি, রসুন পেঁয়াজ আদার পেস্ট, এই যে একটু টমেটো কুচি করে দিয়েছি, এখন এর মধ্যে সব দেয়া হয়নি, একটু বাকি আছে, একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু জিরে ধুনের গুঁড়ো দিয়ে এটা আর একটু তেল দিয়ে ভাপে রেখে দেবো, কেন কি এই মাছগুলো যদি ভাজা হয় ফ্রাই করা হয় তাহলে ফটাস ফটাস করে ফাটবে, তো ফাটলে তো ছিটকে ভিটকে দিক ওদিক চলে যাবে, খাওয়াই যাবে না, বেকার মানে আর শক্ত হয়ে যায়। তো আমার ডাল রেডি, কচু শাক রেডি, মাছের ঝোল রেডি, আর এটাও রেডি, মানে এটা একদম দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, এটার পিছনে আমাকে আর দেখতে হবে না। ও আর মধ্যে আলু কুচি করে নিয়েছি যেহেতু এটা অল্প সেই জন্য। ভাতটা আজকে আর কাঠে হয়নি, আমি গ্যাসেই করে নিয়েছি। আর একটা যেটা, চলো ছাদে যাব, এই ফ্যানটা রেখেছি, রিমলি খাচ্ছে ফ্যান, তোকে দিয়ে আসি চলো। এই যে দেখো দুজনই দাঁড়িয়ে আছে টেরপে যে আমি এসে গেছি। হ্যাঁ নাও ফ্যানু, খাও ফ্যানু, খাও 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 খাও, হুম খাও 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 খাও। ওই যে গমের গুঁড়ো, এদিকে ঘাস, ঘাস এখন আবার খাচ্ছে না কদিন, মানে পছন্দ হচ্ছে না কে জানে। নাও খাও খাও খাও, আমার রান্না বাকি আছে আমি যাচ্ছি, খাও খাও খাও, একটু জামা কাপড় আছে তুলে নিয়ে যাই। তো মাছের ঝোলের এই অবস্থা, আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে দেখো কচু শাকটা তুলে এই কড়াইটাই সেই ডিমটা বসিয়েছি, মাছের ডিম। এটা এরকম হালকা একদম লো ফ্লেমে হবে আর ঝোলটাও পুরো টেনে যাবে, তার মধ্যে ডিমটাও, যে একটা কি বলে মানে ডিমটাও বয়েল হয়ে যাবে, আন্ডা। এই যে দেখো ডিম, জানি না ছেলে কিভাবে মানে এটা নেবে, কারণ বহুদিন এরকম পাওয়া যায়নি, আমি যখন খেতাম তখন তা চাহিদা ছিল, সে তো অনেক আগে, তো এখন আর সেরকম ব্যাপার নেই, তো পাওয়া গেছে তো করে তো দিতে হবে। তো ডালটা একটু তুলে নেব আমি, এই যে ডাল, আমার হাজবেন্ড আবার ডালের মধ্যে তোমার পেঁয়াজ টমেটো ফমেটো যাই হোক যাই পড়বে সেটা বেছে ফেলে দেবে, তো আমার দরকার নেই, ওরা রাতে খাবে, আমি এখান থেকে ওর জন্য এক বাটি রাতের জন্য এরকম পেঁয়াজ আর টমেটো বাদ দিয়ে তুলে রেখে দেবো। আর এই যে কচু শাক,
তো রাতে আর শুধু ভাত করলেই হয়ে যাবে, বাকি এই ডাল কচুর শাক রাতে হয়তো নাও খাওয়া যেতে পারে, আর মাছের ঝোল। আর ফ্রিজে আছে কালকের আলু, মানে পোলাওর সঙ্গে যে আলুটা খাওয়া হয়েছিল সেই আলুর দম রয়েছে। তারপরে কুমড়ো, সয়াবিন, আলু, আচ্ছা দেখি এই দিলাম দেখো এই যে সেই আলুর দমটা রয়েছে, আর ওই ওই পাশটা রয়েছে কুমড়ো আর সয়াবিন, এদিকে আবার রয়েছে দেখো কাঁকরোল সিদ্ধ, আর এদিকে দুঃখের কথা আর কি বলবো, সেই আমার পাখির জন্য মাছ রেখেছিলাম সেই মাছ ফেলে দিতে হবে। তো বন্ধুরা 3টে বেজে গেছে, ছেলে এখনো আসেনি, আমি এখন ফোনটা করব কারণ আমার সেলাই করতেও বসতে হবে, মানে লোকের জিনিস আনলে তো টাইম টু টাইম দিতে হবে। তো আমি যদিও আগে পিকো করে দিতাম, এখন ওনাদের যেহেতু মানে কাকু কাকিমাদের এখন কাজের চাপ কম বলে পিকোটা ওনারা নিজেরাই পুরোটা করতে পারছে, তো আমাকে বললো তোর পিকো করে দিতে হবে না, শুধু মেশিনে রেডি করে দিলেই হবে। তো পিকো করে দিলে আরও চাপ বেশি থাকতো, তো যাই হোক সকালের মধ্যেই দিতে হবে, কেন কি ওনারা নিজেরা আবার পিকো করবে, আর আমি আমি পিকো করে দিলে তো তাহলে একেবারে ওনাদের রেডি মাল পেয়ে যেত ওনারা। তো যাই হোক ছেলেকে এখন ফোন করব, তো তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে, অনুরোধ রইল। আর আবার দেখা হবে আগামী দিন, হয়তো কাজের তাড়া থাকবে তো সেলাই, তো আজকে আর হয়তো আসবো না, রাতেও কোনো রান্নাবান্না নিয়ে শুধু ভাত করব। আর যাই এখন করলাম দেখলে, কচু শাক করলাম আর ডাল করলাম টমেটো পেঁয়াজ দিয়ে, আর ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল করলাম, আর ছেলের জন্য ওই ট্যাংরা মাছের ডিম দিয়ে করলাম, আর হচ্ছে কালকের আলু আছে, সয়াবিন কুমড়ো আছে, কাঁকরোল সিদ্ধ, এই দিয়ে আজকে পুরো মানে আজকে হয়ে যাবে, শুধু রাতে ভাত করব। তো ভালো থেকো, সঙ্গে থেকো, দেখা হচ্ছে আবার আগামী দিন, টাটা।